হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা সিলেট হাইওয়ে রোডে। আমি মাধবপুর বাজার অতিক্রম করে এখন আস্তে আস্তে সিলেটের দিকে যাচ্ছি। অনেকদিন যাবৎ মাধবপুরে কোনো আপডেট দিচ্ছি না আপনাদেরকে, সেজন্য ভাবলাম মাধবপুরে কেমন কার্য মানে কাজ চলতেছে রাস্তার একটু আপডেট আপনাদেরকে দেখাই। সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি আমি এখন শুরু করতেছি। তো এখন আমি মাধবপুর বাজার অতিক্রম হয়ে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটি অনেক ব্যস্ত। এই যে সামনে কাজ চলতেছে, আসলে এখন সময় হচ্ছে প্রায় 6:52। তো কাজের গতি কেমন আপনারাই বুঝে নেবেন। রাতের বেলা বাইক রাইড করার মজাই কিন্তু আলাদা। দেখি আপনাদেরকে একদিন রাতে ঢাকা সিলেট মহাসড়কের ভিউটা দেখাবো, কেমন লাগে আপনারা আশা করি দেখে এনজয় করবেন। রাস্তায় কিন্তু অনেক প্যাচড় আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পোকা, অনেক অনেক। রাস্তায় কাজের গতি যেমনই হোক কিন্তু ধুলাবালির গতি খুব বেশি, এটা আপনাদেরকে বলতেই হচ্ছে। আর এর ফাঁকে দিয়ে একটি কথা বলে নেই, যারা যারা ভিডিও আমার নতুন দেখতেছেন আজকে, এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেখা যাবে আমি পরবর্তীতে যে কন্টেন্টগুলো আপলোড করব তা আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে অবশ্যই
আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের মন্তব্য অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করতে। আমি কিন্তু সবগুলো কন্টেন্ট ক্রিয়েট করি আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করেই। আপনারা অনেকেই আসলে ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না, খুব কষ্ট লাগে আমার। আপনারা ভিডিওগুলো লাইক করবেন, এতে দেখা যাবে আমার আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে আরও ইচ্ছে জেগে উঠবে। আর আপনারা যদি ভিডিওতে লাইক না করেন তাহলে দেখা যাবে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কন্টেন্ট ক্রিয়েট করা, মানে ক্রিয়েট করার যে একটা মানসিকতা সেটা হারিয়ে ফেলব। আপনারা হাজার হাজার মানুষ ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন 20 জন 30 জন অডিয়েন্স, যেটা আসলে আমার খুব কষ্ট লাগে। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সকলে একটি করে লাইক করে দেবেন এবং আপনাদের মন্তব্যটা আমাকে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রাতের ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা। এই যে এ ধরনের ড্রাইভার যারা আছে হুট করে রং লাইনে চলে আসে, এদের জন্য রাস্তায় দিন দিন সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আসলে এরা মানুষের বাচ্চা না, এরা হচ্ছে কুকুরের বাচ্চা। হুট করে ঢুকিয়ে দেয়, কিছু দেখে না, খেয়াল করে না, মনে হয় রাস্তাটা যেমন তার বাবার। এখন আমি জগদীশপুর তেমনি আর যে মুক্তিযোদ্ধ চত্বরটি আছে সেটি অতিক্রম করতেছি। সো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন রাতের ঢাকা সিলেট মহাসড়কটি কেমন হয়ে থাকে। আর রাস্তার কার্যক্রম তো আমি আপনাদেরকে রেগুলারই দেখাচ্ছি। আজকের ভিডিওটি মূলত করার উদ্দেশ্য ছিল, এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে কি আমার রাতের বা সন্ধ্যার হাইওয়েটা কেমন হয় সেটাই আপনাদেরকে দেখানো। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা ভিডিওটি নতুন দেখতেছেন আমার চ্যানেলে,
তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং ভিডিওটি লাইক করে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানিয়ে দিবেন। সো ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।